একুশের অঙ্কটা কি আছে পড়ো। একুশের অঙ্কটি বলেছে, তোমার কাকার কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? মানে এই অঙ্কটা ওই আগের অঙ্কটার মতনই, একই অঙ্ক। তাহলে বর্তমান মূল্য থেকে কমেছে কতটা করে প্রতি বছর 10% হারে, কত বছর চেয়েছে? 3 বছর। তাহলে 3 বছর পর, আমি বেশি কিছু লিখছি না, তোমরা ওই আগে কথাগুলো লিখে নেবে যে মেশিনটির বর্তমান মূল্য সমান 6,000 টাকা, প্রতি বছর মেশিনটির মূল্য হ্রাসের হার সমান 10%, আর 3 বছর পর মেশিনটির মূল্য হবে সমান। তাহলে অতএব 3 বছর প্রথমেই অতএব দেওয়া চলে না, 3 বছর পর মেশিনটির মূল্য হবে সমান, দেখো বর্তমান মূল্য কত, 6,000 টাকা। তো তাহলে 6,000 ইন্টু, তাহলে পি ইন্টু 1 - আর, আর বলতে কত এখানে, আর বলতে 10, আর বাই 100 টু দি পাওয়ার n, কত বছরের জন্য চেয়েছে, 3 বছরের জন্য। তাহলে তাহলে এখানে একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত পাওয়া যাচ্ছে এটা, 10-1, 10-1 বলতে কত, 9 - 10 তার হোল কিউব, তার মানে 3টে 9 উপরে আর নিচেতে 3টে 10, ঠিক আছে। তাহলে 3টে 0 কেটে দিচ্ছি, এখানেও 3টে 0 কেটে যাচ্ছে, তাহলে 6 - 9 কত, 54, 54 গুণিত 9 - 9 কত, 81। তাহলে কত পাওয়া যাবে, 81 আর 54 গুণ করে দাও, 4 - 1 কত, 4, 4 - 8 কত, 32, গুণিত 5 - 1 - 5, 5 - 8 কত, 40। তাহলে কত, 4 - 7 - 3 - 4, 4374, 4374 এত টাকা, ঠিক আছে। এখানে দেখো একুশের অঙ্কটা কত দেওয়া আছে, 4374, এত টাকাই দেওয়া আছে, ঠিক আছে। এবার 22-এর অঙ্কটা কি আছে পড়ো। 22-এর অঙ্কটি বলেছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে। 6 মাস অন্তর সুদটা আসলের সাথে যুক্ত হচ্ছে, মানে কি সুদের পর্ব এখানে 6 মাস অন্তর দেওয়া আছে, মানে সুদের পর্ব হচ্ছে 2, তাহলে সুদের পর্ব সমান 2, ঠিক আছে। আর এর মান কত দেওয়া আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত দেওয়া আছে, 10%, তাহলে 10%, 8,000 টাকার 1.5 বছরে চেয়েছে। তো তাহলে পি এর মানটা কত দেওয়া আছে, পি ইকুয়াল টু 8,000, এত টাকা এখানে 1.5 বছরের চেয়েছে। তাহলে এন এর মানটা কত দেওয়া আছে, এন ইকুয়াল টু 1.2 বছর, এটা যদি পূর্ণটা ভেঙে দিই তাহলে কত, 2 - 1 - 2 - 1 কত, 3, তাহলে 3/2, এত বছর, এটা হচ্ছে এন এর মান, মানে সময়ের মান। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে, অতএব নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি সমান, তাহলে সূত্র কি হয়, পি ইন্টু, দেখো সুদের পর্ব 2, মানে 6 মাস অন্তর যদি হয় সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি হয়, পি ইন্টু 1 + r/2/100 - 2n, এটা সূত্র হয়। এবার পি এর জায়গাতে কত, 8,000 বসিয়ে দেবো, ইন্টু 1 + r/2/100 বলতে কি, r/200, এখানে r এর মানটা কত, 10, আর এর জায়গাতে 10 বসিয়ে দিলাম, আর হোল টু পাওয়ার 2n বলতে 2 - n এর জায়গাতে কত, 3/2, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে ওটা কি কিউব পাওয়া যাচ্ছে, তাই তো, ওই পাতে চলে যাচ্ছি, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে এখানটা একটু করে নিচ্ছি, 8,000 গুণিত 20 - 1 - 20, আর যুক্ত 1 বলতে কত, 21, 21/20 তার হোল কিউব, ঠিক আছে। তাহলে কত পাওয়া যাবে সমান, 8,000 গুণিত কিউব বলতে কত, 21 - 21 - 21 ডিভাইডেড বাই 20 - 20 - 20, ঠিক আছে। তাহলে মান কত পাওয়া যাবে, আগে শূন্যগুলো কেটে দাও, 3টে 0 কেটে যাচ্ছে 8,000, 3টে 0-র সাথে, আর 3টে 2 কেটে যাচ্ছে 8-এর সাথে, মানে 3টে 2 গুণ করলে 8 হয়, ওপরে 8 আছে, কেটে দিলাম। 21 - 21 কত, 441, 21 - 441-এর সাথে আরও 21 গুণ, তাহলে এখানে গুণটা করে দিচ্ছি, 441-এর সাথে 21 গুণ করলে কত পাওয়া যাবে, দেখো এটা 441 এক দিয়ে করলে, আর 2 - 1 - 2, 4 - 2 - 8, 4 - 2 - 8, তাহলে 1, 4 - 2 - 6, আর 4 - 12 - 2 - 1 - 9, তাহলে কত, 9,261, এত টাকা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির মান। এখান থেকে যদি মূল বা আসলটা বিয়োগ করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব, অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের মানটা কি হবে, 9,261 থেকে কত বাদ দেবো, 8,000 টাকা বাদ দেবো, কারণ আসল হচ্ছে 8,000 টাকা, তাহলে কি 3টে 0-র জন্য 261 বসে গেল, 8 - 9 - 1, তাহলে 1,261, এত টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, ঠিক আছে। তাহলে দেখো এখানে উত্তর কত দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 9,261, মানে সমূল চক্রবৃদ্ধির মানটা ওটা মিলে গেছে, আর 1,261 টাকা মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদটাও দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপরের 23-এর অঙ্কটা কি আছে পড়ো। 23-এর অঙ্কটি বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো। এগুলো সহজ, এগুলো তোমরা পারবে, তো আমি করে দিচ্ছি। দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হার, তো তাহলে আর এর মানটা দেওয়া আছে 5%। তোমরা লিখবে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকাল টু 5%, এভাবে লিখে করবে। হ্যাঁ, সুদের হারে 40,000 টাকার মানে পি এর মানটা দেওয়া আছে 40,000, এত টাকা, ঠিক আছে, 40,000 টাকা। আর 3 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ চেয়েছে, তাহলে এন এর মানটা কত দেওয়া আছে, 3, এত বছর। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধির আগে সূত্রটা ফেলবো, পি ইন্টু 1+R/100 টু ডি পাওয়ার এন, এর থেকে পিটা মাইনাস করলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। সব একই অঙ্ক, তাহলে 1+R/100 টু ডি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে, পি এর জায়গাতে কত বসাবো, 40,000 বসাবো। 40,000 ইন্টু, দেখো 1+R বলতে কত, আর বলতে 5/100 টু ডি পাওয়ার এন বলতে 3 মাইনাস 1, তাহলে এখানে 5 দিয়ে 2 যদি কাটাকুটি করি, 5 দিয়ে 10 20, তাহলে 40,000 গুণিত 20, এখানে এক এটা থাকলো, তাহলে 20 1 20 আর 1 যোগ করলে হয় 21, 21/20 তার হোল কিউব বিয়োগ 1, তাহলে 40,000 গুণিত, দেখো 21 21 441, 441-এর সাথে আরও 21 গুণ করলাম, এখানে আগের অঙ্কটাতে 441-এর সাথে 21 গুণ করে 9261 পাওয়া গেছিলো, তাহলে এখানটা 9261 ডিভাইডেড বাই, এখানে দেখো 20 কিউব বলতে কত হয়, 20 কিউব বলতে 3টে 2-এর গুণ, পাশেতে আরও 3টে 0, তাহলে 3টে 2-এর গুণ 8 আর পাশেতে 3টে 0, এখানে বিয়োগ 1 ছিল, তো বিয়োগ 1 বার লিখছি, বিয়োগ 1, তাহলে কত পাওয়া যাচ্ছে, 40,000, 40,000 গুণিত, দেখো 8,000, এটা 9261 বিয়োগ 8,000, তাহলে কত, আগের অঙ্কটার মতনই, দেখো আগের অঙ্কটারই দিয়েছে রাশিগুলো, 9261 থেকে 8,000 বিয়োগ করলে 1261, ঠিক আছে, তাহলে 40,000 গুণিত 1261 ডিভাইডেড বাই 8,000, তাহলে শূন্যগুলো যদি কেটে দিই, 3টে 0, 5 আষ্টে কত, 40, ঠিক আছে, 5 আষ্টে 40, তাহলে 5 দিয়ে যদি আবার কাটুই, 5 দিয়ে যদি গুণ করে দিই, 5 1-কে কত, 5 1-কে 5, 5 6-30 0, হাই দেখছে 3, 5 2-এ 10, 3 13, হাই দেখে 1 10, 5 1-কে 5 1-কে 6, তাহলে 6,305 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মান, 6,305 টাকা, এখানে দেখো 6,305 টাকাই উত্তর দেওয়া আছে, ঠিক আছে। আর 23-এর অঙ্কটা হয়ে গেলো, এবার 24-এর অঙ্কটা কি বলেছে পড়ো। 24-এর অঙ্কটি বলেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 1,00,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 1,33,100 টাকা হবে, ঠিক আছে, কত বছরে চেয়েছে, তো তাহলে ধরি সময় সমান এন বছর, ঠিক আছে, বা তোমরা এভাবে লিখতে পারতে যে ধরি সময়ের পরিমাপ হবে এন বছর, এভাবেও লিখতে পারতে। এখানে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, মানে আর এর মানটা হচ্ছে 10%, কত বছরে এত টাকার, মানে পি এর মানটা দেওয়া আছে 1,00,000, তাহলে তোমরা লিখে নেবে যে 1,00,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে সমূল চক্রবৃদ্ধি হবে সমান, অতএব সমূল চক্রবৃদ্ধি হবে সমান, দেখো সূত্র কি হয়, পি ইন্টু 1+R/100 টু ডি পাওয়ার এন, পি এর জায়গাতে কত, 1,00,000 বসাবো, ইন্টু 1+R এর জায়গাতে কত বসাবো, 10/100 তার হোল পাওয়ার এন, তাহলে কত পাওয়া যাচ্ছে, গুণিত এটা 11/10 হোল পাওয়ার এন, ঠিক আছে, এত টাকা, এটা আর সলভ করবো না, ঠিক আছে, সলভ করাও যাবে না, তাহলে শর্তানুসারে এটা এন দিয়ে আমরা সমূল যে চক্রবৃদ্ধিটা পেলাম, এখানে যে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে অঙ্কতে, সেটার সাথে সমান করে দেবো, তাহলে 1,33,100 টাকার সাথে সমান করে দিচ্ছি, 1,00,000 গুণিত 11/10 তার হোল পাওয়ার এন সমান 1,33,100, ঠিক আছে, বা এখানে দেখো 11/10 হোল পাওয়ার এন ইকুয়াল টু এই 1,00,000টা এদিকে নিয়ে আসলে কি ডিভাইডেড বাই দিয়ে হয়ে যাবে, দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত পাওয়া যাবে, 11/10 তার হোল পাওয়ার এন, 1331 বলতে 11-এর কিউব হয়, 3টে 11-এর গুণ হচ্ছে 1331, এর আগের অঙ্কগুলো করবার সময় আমি কিন্তু করিয়ে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে,
তাহলে একবারে লিখে দিলাম, বা 11/10 হোল পাওয়ার এন ইকুয়াল টু, দেখো 11³/10³ আছে তো, তার মানে আমরা লিখতে পারি 11/10 তার হোল কিউব। কেন? কারণ ব্র্যাকেটটা যখন উঠবে তখন পাওয়ারের মানে সব কটার মাথায় মানে 11-র মাথায় কিউব হয়ে যাবে আর 10-এর পাওয়ারেও কিউব হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগে লাইনটাই ফ্রি পাওয়া যাবে। তাহলে যখন বেস বা নিদানগুলো সমান হয় তখন পাওয়ার বা ঘাতগুলো সমান হয়ে যায়, অতএব এন এর মানটা কত? 3, এত বছর, ঠিক আছে? তাহলে নির্ণয়ের সময় কত? 3 বছর। এখানে উত্তর কত দেওয়া ছিল? 3 বছরই দেওয়া ছিল। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 25-এর অঙ্কটা কী আছে পড়ো, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। 25-এর অঙ্কটি বলেছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটি বর্তমান উচ্চতা যদি 28.8 মিটার হয় তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে আগে যখন বলবে তখন সেটা ধরে নেবে, মানে ধরে নাও গাছটির উচ্চতা তুমি পি মিটার ধরে নিয়েছে, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি মিটার, এরকমভাবে ধরে নিলে, তাহলে 2 বছর পর এত পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়ে যত হবে সেটাই হবে বর্তমান গাছের উচ্চতা, তাহলে তার সাথে সমান করে দেবে। তাহলে আগে যখন বলে দেওয়া থাকবে আগেরটা ধরে নেবে, ঠিক আছে? যেমন আগের অঙ্কগুলো করালাম, 2 বছর আগে জনসংখ্যা, 3 বছর আগে জনসংখ্যা, এরকম দিয়ে অঙ্কগুলো ছিল না, সেগুলো আমরা কি এক্স ধরে নিয়েছিলাম বা পি ধরে নিয়েছিলাম? তাহলে ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল সমান পি মিটার, ঠিক আছে? পি মিটার গাছের উচ্চতা ছিল। এবার কি বলেছে, প্রতি বছর এত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে, মানে সমহার বৃদ্ধির হার তোমরা এইভাবে লিখে নিয়ে তারপরে লিখবে R=20%। আমি শুধুমাত্র লিখছি R=20%, ঠিক আছে? গাছটির বর্তমান উচ্চতা এত, এটা একবার লেখা প্রয়োজন না এখন। তাহলে সময় এন ইকাল টু কত? 2 বছর। তাহলে পি মিটার গাছটি 2 বছর পর, 2 বছর পর 20% হারে বৃদ্ধি পেয়ে কতটা উচ্চতা হয়েছে সেটা বের করব। তাহলে বর্তমানে গাছটির উচ্চতা সমান, তাহলে বর্তমানে গাছটির উচ্চতা কি হবে, যেহেতু বৃদ্ধি পাচ্ছে গাছের উচ্চতা, তাহলে পি সমহার বৃদ্ধির সূত্রটা হবে P×1+R/100⁻⁷। পি এর জায়গাতে P×1+R বলতে 20% হারে বৃদ্ধি পাচ্ছে আর এন এর মানটা হচ্ছে 2, একটা শূন্য কাটছে, 5×10, তাহলে P×, দেখো 1 5×1 বলতে কি 5 5+1 বলতে 6, তাহলে 6/5 তা হোল স্কোয়ার, ঠিক আছে? এত মিটার, এটার কিছু করছি না এখন। তাহলে শর্তানুসারে দেখো, এই পরিমাণ যে গাছের উচ্চতা এটা হচ্ছে বর্তমান গাছের উচ্চতা, কিন্তু বর্তমান গাছের উচ্চতা কত? 28.8 মিটার, তাই এর সাথে সমান করে দেবো শর্তানুসারে P×6/5 তা হোল স্কোয়ার =28.8, ঠিক আছে? বা P=, 28.8/6, এখানে দেখো 6 স্কোয়ারটা পি এর সাথে কি গুণ ছিল, এদিকে আসলে কি ভাগ হয়ে গেল, আর 5 স্কোয়ারটা ভাগ ছিল, এদিকে গেলে গুণ হয়ে যাবে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এটা দশমিকটা উঠে গিয়ে একে একটা শূন্য দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে কত পাওয়া যাচ্ছে? হ্যাঁ 4 6 4 6, হ্যাঁ 6 দিয়ে যদি কটি, 4 6 কত? 24 24, 4 48, 6 8 48, আবার 6 8 48, তাহলে দেখো আবার 5 2 কত? 10 2 4 8, তাহলে বা P=, 5 4 কত? 20। তাহলে তোমরা লিখে নেবে যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার, ঠিক আছে? তাহলে এখানে উত্তরও দেখো 20 মিটারই দেওয়া আছে। আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে। তো আজ এই ভিডিওতে আমি এতটা পর্যন্ত অঙ্কগুলি সমাধান করালাম, পরের ভিডিওতে তোমরা অংশীদারি কারবার এই চ্যাপ্টারের অঙ্কগুলি সমাধান পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এই ধরনের আরও অঙ্কের সমাধান এবং শর্টকাট ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর এই অঙ্কগুলির সমাধান তোমরা ক্লাস 10-এ যারা পড়ে তাদের সাথে শেয়ার করতে পারো বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।